স্কুলে মিড ডে মিলে সামগ্রী এলে ঘটছে চুরির ঘটনা, পরপর চারবার একই ঘটনা গোপালনগর হরিপদ প্রাথমিক বিদ্যালয়ে, ঘটনায় চাঞ্চল্য। স্কুলে মিড ডে মিলের সামগ্রী ঢুকলেই ঘটছে স্কুলে চুরির ঘটনা, একবার দুবার নয়, এই নিয়ে প্রায় চারবার একই ঘটনা। ঘটনায় আতঙ্কিত স্কুল কর্তৃপক্ষ, আতঙ্কিত অভিভাবকেরা। স্কুলের দাবি বারংবার পুলিশকে জানিয়ে লাভ হচ্ছে না। একই ঘটনার পুনরাবৃত্তি মঙ্গলবারেও। বুধবার সকালে বিদ্যালয় খুলতে এসে বিষয়টি নজরে আসে শিক্ষকদের। স্কুলের তালা খুলে ঘরে ঢুকতেই দেখা যায় উধাও স্কুলে রাখা কম্পিউটার। ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার অন্তর্গত গোপালনগর হরিপদ প্রাথমিক বিদ্যালয়ে। তবে এদিন মিড ডে মিলের সামগ্রী নিয়ে যেতে পারেনি অপরাধীরা। প্রধান শিক্ষক জানিয়েছেন, বারংবার মিড ডে মিলের সামগ্রী বিদ্যালয়ে আসলেই সেদিন অথবা পরের দিনই ঘটছে চুরির ঘটনা। সে কারণে মঙ্গলবার মিড ডে মিলের সামগ্রী স্কুলে আসার পর মিড ডে মিলের সামগ্রী একতলার অফিস ঘরে না রেখে আলাদা লোক দিয়ে দোতলার ঘরে তুলে রাখা হয়। এদিনও তালা ভেঙে স্কুলে ঢোকে অপরাধীরা। স্কুল সূত্রের দাবি, নিচের ঘরে যেখানে মিড ডে মিল থাকে সেখানে মিড ডে মিলের সামগ্রী না পেয়ে অপরাধীরা হয়তো ভেবেছিল ভুল খবর, মিড ডে মিল আসেনি স্কুলে, সে কারণেই মিড ডে মিলের সামগ্রী চুরি হয়নি। তার বদলে স্কুলের কম্পিউটার নিয়ে পালিয়েছে অপরাধীরা। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবনী কুমার সরকার বলেন, মিড ডে মিল এলেই সেই রাতে অথবা পরের রাতে চুরির ঘটনা ঘটে স্কুলে, প্রতিবারই আমরা থানাতে অভিযোগ জানিয়েছি। এদিনও ঘটনার কথা জানার পর ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা, পথ অবরোধ করবেন বলেও ঠিক করেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোপালনগর থানার পুলিশ। প্রধান শিক্ষক জানিয়েছেন, পুলিশের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে স্কুলের নিরাপত্তা বাড়ানো হবে, স্কুলের খোয়া যাওয়া কম্পিউটার উদ্ধারের চেষ্টাও করবেন তারা, এরপরই ক্ষোভ উপশম হয়। প্রধান শিক্ষকের আশঙ্কা, বিদ্যালয়ের মিড ডে মিলের চাল, আলু, অন্যান্য সামগ্রী কবে বিতরণ করা হবে তা নোটিশ বোর্ডে লেখা থাকে। চুরি আটকাতে অভিভাবকদের নিয়ে হোয়াটসঅ্যাপে গ্রুপও তৈরি করেন প্রধান শিক্ষক। নোটিশ বোর্ডের বদলে কবে মিড ডে মিলের সামগ্রী দেওয়া হবে তার নোটিশ পাঠাতেন হোয়াটসঅ্যাপ গ্রুপে, তা করেও চুরি আটকানো যাচ্ছিল না। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। মিড ডে মিল যেটা ড্রাই মাল যখন দেওয়া হয় আর কি, মানে যে মাসগুলো ছুটি থাকে আর কি, সেই মাসে যে মিড ডে মিল আসে, এবং মিড ডে মিল যেদিন আসে দেখা যাচ্ছে সেই রাত্রে কিংবা তার পরের রাত্রে চুরি হচ্ছে। যেহেতু আমাদের 500-এর উপরে স্টুডেন্ট, আমাদের মালটা অনেক, এইবার আমাদের মালটা প্রসেসিং করতে দুদিন লাগে, তারপরে আমরা মিড ডে মিলটা দেই। এই পরপর চারবার চুরি হলো, আমরা থানায় কমপ্লেন দিয়েছি, এবং তার সাথে এর আগের মাসের ঠিক 6 তারিখে আমাদের কম্পিউটারের মনিটরটা নিয়ে যায়, এবং আজকেও সেই 6 তারিখ আজকেও আবার তালা ভেঙে আমাদের কম্পিউটারের মনিটর এবং ইউপিএসসি এই দুটো জিনিস নিয়ে যায়। খবর থানায় পৌঁছায়, থানার সঙ্গে সঙ্গে বড়োবাবুটাবু সবাই আসেন আমাদের সাথে বসে, যাই হোক ওনারা কথা দেন যে আপনার ইউপিএস মানে কম্পিউটারের ব্যবস্থা আমরা করছি এবং সিকিউরিটির ব্যবস্থা করবে, সেটা বড়োবাবু কথা দিয়ে গেছে। মনে হচ্ছে তো যে আমার মনে হয় তো নিশ্চয়ই খবর পাচ্ছে যে আমরা অমুক দিন মিড ডে মিল ঢুকছে দেখছে, এবং আমরা তো নোটিশ বোর্ডে নোটিশ দেই যে অমুক দিন এই ডেটে দেওয়া হবে। তাহলে আমার মনে হচ্ছে বাইরের থেকে তো এখানে চুরি করা সম্ভব না, নিশ্চয়ই লোকালের ব্যক্তি এই খবর পাচ্ছে এবং বারবার প্রত্যেকবারই তালা ভাঙছে এবং সেই তালাগুলো রেখে যাচ্ছে না, তালাগুলো নিয়ে যাচ্ছে। সোম দাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।